হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ পৃথিশ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পৃথিশ, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি একটু অন্যরকমের। আজকের ব্লগটি মূলত ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল বা শিয়ালদা ডেন্টাল কলেজ নিয়ে। ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল এর নাম প্রায় অনেকেই শুনে থাকবেন। এটি পশ্চিমবঙ্গের ডেন্টাল কলেজগুলোর মধ্যে অন্যতম। এখানে দাঁতের জটিল থেকে জটিলতর অপারেশন হয়। প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ চিকিৎসার জন্য আসেন এই হসপিটালে। প্রতিদিন ভোর থেকে আউটডোর পরিষেবার টিকিটের জন্য মানুষ লাইন দিয়ে থাকেন। হসপিটালের লোকেশনটা অনেকেই জানে, তবে আমার যেসব বন্ধুরা জানেন না তাদের জন্য একবার বলে দিই। 114 এজেসি বোস রোডের উপর অবস্থিত ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। এটি NRS বা নীলরতন সরকার মেডিকেল কলেজের ঠিক পাশেই অবস্থিত। আপনারা যারা আসবেন শিয়ালদা নামলেই হবে। এবার আসি হসপিটাল প্রসঙ্গে। এই হসপিটালের দুটি ক্যাম্পাস, একটি নিউ ক্যাম্পাস যেটি NRS মেডিকেল কলেজের ঠিক পাশে অবস্থিত, আরেকটি ওল্ড ক্যাম্পাস যেটি নিউ ক্যাম্পাসের উল্টো দিকে অবস্থিত। এই নিউ ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে আছে OPD টিকিট কাউন্টার, ফার্মাসি, ওরাল ডায়াগনোসিস বিভাগ, মাইনরিটি। ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয় তলে রয়েছে ওরাল সার্জারি বিভাগ B1, মেজরিটি ও ওয়ার্ড। সেকেন্ড ফ্লোর বা তৃতীয় তলে রয়েছে প্রোস্টোডন্টেসিয়া বিভাগ B2। থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে রয়েছে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এবং এন্ডোডন্টিস্ট বিভাগ B4। ফিফথ ফ্লোর বা ষষ্ঠ তল পুরোটাই শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। আর ওল্ড ক্যাম্পাসে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে X-ray বিভাগ, আর ফার্স্ট ফ্লোরে রয়েছে ডেন্টাল স্কেলিংয়ের বিভাগ। এখানে OPD-তে ডাক্তার দেখানোর জন্য সোম থেকে শনি যে কোনো দিন আসলেই হয়, তবে আপনারা চেষ্টা করবেন ভোর 6টা থেকে 7টার মধ্যে পৌঁছবার, নইলে বিশাল লাইন পড়ে। সকাল 9টা থেকে OPD টিকিট দেওয়া হয় ও ডক্টর দেখা শুরু হয় 10টা থেকে। বিশেষ বিশেষ কয়েকটা দিনে আউটডোর বন্ধ থাকে, যেমন 26শে জানুয়ারি, দোলযাত্রা, নববর্ষ, গুড ফ্রাইডে, মে দিবস, ঈদ উল ফিতর, ঈদ উল জোহা, 15ই আগস্ট মহাষ্টমী ও 25শে ডিসেম্বর বা ক্রিসমাস। দয়া করে এই দিনগুলোতে আপনারা আসবেন না, তাহলে আপনাকে ফিরে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।